অষ্টম এসএসসি এবং এইচএসসি বা স্নাতক পাস হলে বাংলাদেশ বিভিন্ন জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ে গণযোগাযোগ অধিদপ্তরের এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ভ্যাকেন্সি বুলেটিন। ভিউয়ার, দেখতেই পাচ্ছেন আজ আমি আপনাদের সামনে গণযোগাযোগ অধিদপ্তর সম্প্রতি 397টি পদের যে নিয়োগটি প্রকাশিত করেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এছাড়াও থাকছে আবেদনের নিয়মাবলী, শর্তাবলী সহ বিস্তারিত। সো আবেদনের নিয়ম সম্পূর্ণ জানতে আমার ভিডিওটি প্রথম থেকে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন ভিউয়ার্স, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, শূন্য পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা এবং বাংলা ও ইংরেজি ষাটলিপি, প্রতি মিনিটে গতি যথাক্রমে 50 ও 80 শব্দ, বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দ, ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী, পদের সংখ্যা 7টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সঙ্গীতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড হতে সঙ্গীতের ডিপ্লোমা। ষাট মুদ্রা আক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা এবং বাংলা ও ইংরেজি ষাটলিপিতে গতি প্রতি মিনিটে যথাক্রমে 45 ও 70 শব্দ, বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিটে 25 ও 30 শব্দ। সাউন্ড মেকানিক, পদসংখ্যা 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল বিষয়ে 2 বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। ড্রাইভার, পদসংখ্যা 35টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, ভারী মোটর গাড়ি চালানোর লাইসেন্স, ড্রাইভিং এর ব্যবহার পরীক্ষায় উত্তীর্ণ এবং গাড়ি চালানোর ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এম এল সারেং, এখানে দেখতে পাচ্ছি 1টি নিয়োগ। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইনল্যান্ড মেকানিক্যাল প্রোপেল ভেসেল সারেং হিসাবে যোগ্যতার সার্টিফিকেট এবং মোটর লঞ্চ চালানোর ন্যূনতম 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। এম এল ড্রাইভার, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদসংখ্যা 41টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা এবং বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 20 শব্দ থাকতে হবে, ঘোষক, পদসংখ্যা 42টি। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মানে ইন্টার পাস, স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর সহ ঘোষণায় পারদর্শিতা, ঘোষণার বার্তা তৈরি করার দক্ষতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা। ডাইনামো মেকানিক, পদসংখ্যা 1টি। ফুড প্লেয়ার, পদসংখ্যা 2টি। তো ভিউয়ার্স, এই 1 থেকে 11 পর্যন্ত পদের জন্য যে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, তারা হচ্ছে মানিকগঞ্জ, বান্দরবান, চাঁদপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও ঝালকাঠি জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। সহকারী সাইন অপারেটর, পদসংখ্যা 1টি। APAE অপারেটর, গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা, পদসংখ্যা 91টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বৈদ্যুতিক এসি বা ডিসি 220 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা, টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা, জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা, অফিস সহায়ক, পদসংখ্যা 113টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী, নিরাপত্তা প্রহরী, এখানে দেখতে পাচ্ছি 47টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী, পরিচ্ছন্নতা কর্মী 3 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস চেয়েছে সুঠামদেহের অধিকারী। এই 12 থেকে 16তম পদের জন্য যে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, তারা হচ্ছে রাঙামাটি ও মাগুরা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় প্রথম থেকে শেষ পর্যন্ত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এখন আমি আপনাদের বলতে চলেছি আবেদনকারীদের জন্য প্রযোজ্য বা অনুসরণীয় যে যে শর্তাবলী মানতে হবে। 1 জুলাই 2022 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়স সীমা 30 বছর। শুধু বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন।
আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইচ্ছুক প্রার্থীগণ mcd.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 1 আগস্ট সকাল 10টা হতে, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখের সময় 25 আগস্ট 2022 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300x300 পিক্সেল ও স্বাক্ষরের দৈর্ঘ্য 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে SMS করে 1 থেকে 11 নং ক্রমিক পদের জন্য 112 টাকা এবং 12 থেকে 16 নং ক্রমিক পদসমূহের জন্য 56 টাকা আবেদনের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কিন্তু কোনো অবস্থাতেই গৃহীত হবে না। যেভাবে SMS করবেন ভিউয়ার্স, অবশ্যই টেলিটক মোবাইল থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন বড় হাতের MCD স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন এবং সেন্ড করে দেবেন 16222 নাম্বারে। এক্সাম্পল এখানে দিয়ে দিছে, আপনারা দেখে নেবেন ফিরতি SMS এ আপনারা একটি কত টাকা কাটবে সেই SMS টা পাবেন এবং একটা পিন নাম্বার পাবেন। দ্বিতীয় SMS টি যেভাবে করতে হবে, MCD বড় হাতের স্পেস দিয়ে লিখবেন ES, স্পেস দিয়ে লিখবেন পিন নাম্বারটি এবং সেন্ড করে দিবেন 16222 এই নাম্বারে। তাহলে রিপ্লাই SMS এ আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটোই পেয়ে যাবেন। ওইটা অনেক যত্ন করে রেখে দিবেন, পরবর্তীতে কিন্তু অনেক প্রয়োজনে এটি ব্যবহার করতে হবে। আর আপনারা যে পদের জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই সেই পদে যত টাকা সেই টাকাটা অবশ্যই ব্যালেন্সে রেখে দিবেন, প্রয়োজনে কিছু বেশি রাখবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি mcd.teletalk.com.bd অথবা গণযোগাযোগ অধিদপ্তরের ওয়েবসাইটে masscommunication.gov.bd তে প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সর্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেনুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষায় ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। তো ভিউয়ার্স, এই ছিল নিয়োগের বিস্তারিত। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই ছিলেন এবং সঠিকভাবে আবেদনের সমস্ত বিষয়বস্তু বুঝতে সমর্থ হয়েছেন। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে ভিউয়ার্স, তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন আপনি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সামনে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।